উপরে না এখন এই আলিফটা কি আছে বলো তো মদের হরফ আছে তুমি দেখো এটা দেখো 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 ওই যে তুমি মদ্দ মুত্তাসিল কাকে বলে সেটা দেখাচ্ছি দেখো এই দেখো এই যে মদের হরফের পরে হামজা আসিলে ভিডিও দিয়ে দেখছি মদের হরফের পরে হামজা আসিলে চার আলিফটা নিয়ে পড়িত এই যে হামজা দেখেছো মদের হরফের পরে হামজা আসিলে চার আলিফটা নিয়ে পড়িত হয় এবার এটাকে মিল করো তাহলে দেখো এখানে তো হ্যাঁ এই দেখো এই শব্দটি কি ওই শব্দের আগে হামজা আছে এটা কি বলো তো শিন আলিফ জবর এবার দেখো এরকম হয় হলো ইয়াশা হ্যাঁ এই তো সুন্দর শিন আলিফ জবর শিন আলিফ জবর কি হয় সেই সা শিন আলিফ জবর সা সা তারপরে অক্ষরে কি আছে দেখো তো তারপরে অক্ষরটা কি দেখো তো হামজা জবর এখানে মদের হরফ কোনটা এখানে মদের হরফ কোনটা আমাকে দেখাও তো মদের হরফের কলম দিয়ে চেপে রাখো চেপে রাখো ধরে রাখো হ্যাঁ কলম ধরে রেখেছো মদের হরফের পরের অক্ষরটা কি বলো তো হামজা হ্যাঁ এই তো সুন্দর তাহলে মদের হরফের পরে হামজা আসিলে চার আলিফটা নিয়ে পড়িতে হয় ইহাকে মধ্যে মুত্তাসিল বলে ইহাকে মধ্যে কি মত বলে বলো বাবা বলো মদের হরফের পরে হামজা আসিলে চার আলিফটা নিয়ে পড়িতে হয় ইহাকে মধ্যে মুত্তাসিল মুত্তাসিল সংযুক্ত সংযুক্ত মাত বলা হয় মাত মাত মানে টানিয়ে পড়া না আর মুত্তাসিল হলো সংযুক্ত মাত হ্যাঁ সংযুক্ত মাত মদের হরফের পরে মানে তাজবীদের বইতে লেখা আছে মদের হরফের পরে হামজা আসলে চার আলিফটা নিয়ে পড়ি একা মদ মুত্তাসিল বলে আর মদের হরফের পরে এই আলিফ হামজা আসিলে ভিন্ন শব্দের শুরুতে আলিফ হামজা আসিলে তিন আলিফটা নিয়ে পড়ি হয় একা মদ মুত্তাসিল বলে মুত্তাসিল মানে পৃথক পৃথক মদ আর হলো মুত্তাসিল মানে সংযুক্ত মদ জি জি আর এটা তো লাজেম তা এই মদের উপরেও এরকম চার আলিফের চিহ্ন থাকবে ঠিক আছে এই যে ইসলামিক ছাদ ঠিক আছে তো এই মদের উপর একটা চার আলিফের চিহ্ন দাও চার আলিফের চিহ্ন দাও এখানে একটা চার আলিফের চিহ্ন দাও বড় হয়ে গেল একটু ছোট করে দাও কি বানিয়ে দিচ্ছি ছোট করে দাও না ওকে তার ভিতরে দিতে হয় না আচ্ছা তাহলে মদের উপরে হামজা আসিলে বলো বলো মদের হরফে হামজা আসলে কি হবে এটা পাইলে টানতে হয় বড় বলে বলে ফেলো বলে ফেলো বড় হয়ে চার চার হ্যাঁ এটা সুন্দর সাবাস দেখি 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 চার চার আলি দেখি না এখন তুই বড় হয়ে গেছিস আমাদের টাকা এই মতকে কি মত বলে তাই নাকি সুন্দর হয়েছে এই মতকে কি মত বলে বলো তো মাদে মুন্তাসিল মুত্তাসিল হ্যাঁ মুত্তাসিল আচ্ছা এবার মদের হরফে তাসদিদ আসলে পালি টানিয়ে পড়তে হয় যে বলো মদের হরফের পরে তাসদিদ আসলে পালিপ টানিয়ে পড়ি থাকে চার হ্যাঁ এই চার চার এই মতকে কি মত বলে এই মতকে তুমি যা লিখেছো এই যে মদের আজম কলমি মুসাক্কাল এই তো সুন্দর তাহলে মদের হরফের পরে তাসদিদ আসলে কলমি মুসাক্কাল হয় আর মদের হরফের পরে হামজা আসিলে মদ্দ মুত্তাসিল হয় আর মদের হরফের পরে আলিফ এই যে লাস্টেরটা বলো লাস্টেরটা এটা সে ক্যাটাগরি লাস্টেরটা বলো ক্যাটাগরিটা বলি আলিফ হলো মদ্দে মুত্তাসিল মুত্তাসিল এরপর আর ওয়াও হলো মদ্দে মুন না ওয়াও ওটা এখন আসবে না মুত্তাসিল এরপর ইয়া হলো মদ্দে রাজম না না এটা তুমি বানিয়ে বলছো না হয়নি সরো আসল হামজা আসে এই যে ছোট্ট পিচ্ছি একটা হামজা আছে না যদি এই হামজা আসে তাহলে সেটাকে মদ্দ মুত্তাসিল বলে আর যদি এই তিনটা মদের হরফের পরের অক্ষরে যদি তাসদিদ আসে তাহলে মদ্দাল আজম কালিমি মুসাক্কাল আর এই তিনটা মদের হরফের পরের অক্ষরে যদি আলিফ হামজা আসে তাহলে মদ্দে মুনফাসিল বুঝেছো এই তিনটার পর তো তুমি বলো এবার বলো তুমি বলো
তুমি বলো, ইজি করে দিয়েছে হুজুর, এটা বলো তো। কাকে বলে বলো তো, মদের হরবের পরে কি আসতে হয়? এই যে তাসজিদ, তাসজিদ মদের হরবের পরে তাসজিদ আসলে তাসজিনাং কাবির, তাসজিদ তাসজিদ তাহলে এই আলিফটা কি মদের হরফ? দেখো এই আলিফটা কি মদের হরফ, মদের হরফের পরে ভিন্ন শব্দ না, ওটা বললে মনে রাখবে না। মদের হরফের পরে আলিফ হামজা আসলে তিন আলিফটা নিয়ে পড়িতে হয়, ইয়াকে মধ্যে মুনফাসিল বলে, মুনফাসিল বলে, মুনফাসিল মুনফাসিল বলে, ইয়াকে মধ্যে মুনফাসিল বলে।